সো হে গাইস, চলে এসছি এই চ্যানেলের আরেকটা নতুন এপিসোড নিয়ে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যাল কি হতে চলেছে, এছাড়াও আমি কথা বলবো আমাদের গিফট স্টোরে 50% ডিসকাউন্ট কি যত পার্সেন্ট ডিসকাউন্ট আসবে কি আসবে না, আর যদি আসেও তো কবে আসবে সেই ব্যাপারে কথা বলবো, এছাড়াও কিছু ওয়েভ ইভেন্টে কথা বলবো, আর বাইরে একটা সার্ভার একটা স্পেশাল ইভেন্টের মাধ্যমে নতুন M1887টা এসেছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ 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 করো না প্লিজ, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও, প্লিজ 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 একটা রিকোয়েস্ট। আর চাইলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ইভেন্ট অ্যান্ড আপডেটসের জন্য। সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ গারেনা ফ্রি ফায়ার অফিসিয়ালভাবে ইনস্টাগ্রামে এই পোস্টটা দিয়েছে, যেখানে লেখা আছে হুইচ ইন গেম গিফটস ডু ইউ এক্সপেক্ট ফ্রম ইউর ফ্রেন্ড দিস রামাদান। তো তোমরা এই রামাদান ইভেন্টে কী গিফট এক্সপেক্ট করছো তোমাদের ফ্রেন্ডের থেকে, তো এখান থেকে ইজিলি বোঝাই যাচ্ছে আমাদের গিফট স্টোরে 50% ডিসকাউন্ট অথবা কোনো রকম কিছু ডিসকাউন্ট চলে আসতে পারছে এই মানে এই রামাদান ইভেন্টের মধ্যেই। তো খুব শীঘ্রই চলে আসবে আমাদের গিফট স্টোরে ডিসকাউন্ট, তো বেশি দিন আর ওয়েট করতে হবে না। তো এরপর গাইস চলে আসা যাক ডায়মন্ড রয়্যাল। তো তোমরা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছ ডায়মন্ড রয়্যালের ফিমেল বান্ডেলটা, তো এটা আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমি 100% কনফার্ম বলবো না, বিকজ গারেনা ফ্রি ফায়ার কখন ইভেন্ট চেঞ্জ করে দেয় কোনো ঠিক থাকে না। তো আমি 99% কনফার্ম করে বলতে পারছি যে এই ফিমেল বান্ডেলটা আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যালে আসতে চলেছে, এবং সেটারই মেল বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর। তো মারাত্মক একটা ওপি লেভেলের বান্ডেল, তো আমি এখনও বলতে পারছি না যে মেল বান্ডেলটা আসবে না ফিমেল, মোট কথা আমার আন্দাজ যে ফিমেল বান্ডেলটা আসতে পারে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সামুরাই বান্ডেলটা আবার রিটার্ন করেছে ইন্দোনেশিয়া সার্ভারে, তো একটা ওয়েভ ইভেন্টের মাধ্যমে রিটার্ন করেছে। তো তোমরা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছ কীরকম ওয়েভ ইভেন্টের মাধ্যমে রিটার্ন করেছে। তো এরকম বান্ডেল হয়তো আবার আমাদের ইন্ডিয়ান সার্ভারেও রিটার্ন করবে, কবে করবে এখনও জানা যায়নি, বিকজ রিটার্ন আইটেমের কোনো সিওরিটি ডেট থাকে না, মানে এরকম বলা যায় না কবে রিটার্ন, যে কোনো দিন রিটার্ন করতেই পারে কোনো রকম ইভেন্টের মাধ্যমে। সো গাইজ, এখন তোমরা যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নর্থ আমেরিকা সার্ভারের ক্যালেন্ডার। তো এখানে তোমরা ডায়মন্ড রয়্যালটা দেখতেই পাচ্ছ, যে আমি যে ডায়মন্ড রয়্যালটা দেখালাম ইন্ডিয়ান সার্ভারে 99% আসার চান্স, 1% আমি বলিনি, তো সেই ডায়মন্ড রয়্যালটাই আমেরিকা সার্ভারে চলে এসেছে। তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে হয়তো এই ডায়মন্ড রয়্যালটা আসার চান্স আছে, বাট আমি 99%ই বলবো। আর গাইস, তোমরা রামাদান ইভেন্টে ইন্ডিয়ান সার্ভারে হয়তো একটা গোটা ম্যাজিক কিউব অথবা ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট 50টা 70টা কি 80টা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে, হয় আমি বলছি একটা গোটা ম্যাজিক কিউবও পেয়ে যেতে পারো অথবা কিছু ফ্রেগমেন্টও পেয়ে যেতে পারো। তো এখান থেকে তোমরা ইজিলি একটা ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করে নিতেই পারবে। সো গাইস, এবার চলে আসা যাক আমাদের M1887। তো আমি প্রথমেই বলেছিলাম M1887টা একটা স্পেশাল ইভেন্টের মাধ্যমে বাইরের একটা সার্ভারে লঞ্চ করেছে, তো বাইরের সার্ভারের নাম জানি না। তো ইভেন্টটা তো আমরা দেখতেই পাচ্ছ, এটা একটা টোকেন টাওয়ার ইভেন্ট, তো এটা মানে লেজেন্ডারি রয়্যাল। তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে অলরেডি একটা লেজেন্ডারি রয়্যাল চলছে, তো লেজেন্ডারি রয়্্যাল এক মাস অন্তর অন্তর আছে, তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে হয়তো এটা আসার চান্স নেই। আমাদের আসার চান্স আছে রোল দ্য ডাইস ইভেন্টের মাধ্যমে, এই ইভেন্টের মাধ্যমে গারেনা ফ্রি ফায়ার এই দুগুলিটা দিয়ে অনেক ডায়মন্ড লুটে নিতে পারবে আমাদের ইন্ডিয়ান সার্ভার থেকে, তো তোমরা বুঝতেই পারছো। সো গাইস, এই ছিল আজকে ইভেন্ট অ্যান্ড আপডেটস। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটার মধ্যে একটা করে অন্তত লাইক করে দিও, আর চাইলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ইভেন্ট অ্যান্ড আপডেটসের জন্য। সো আজকের ভিডিও শেষ করলাম, সো গুড বাই গাইস।